কলকাতার মানুষ যখন পলিউশনে আর গাড়ির হর্নের আওয়াজে অতিষ্ঠ, তখন সে খোঁজে এমন এক জায়গা যেখানে সে শান্ত মনোরম পরিবেশে বুক ভরা তাজা অক্সিজেন নিতে পারে। তখন কিন্তু পার্ক ছাড়া গতি নেই। এরকম অল্প পরিচিত একটা পার্কের সন্ধান দেব আজ। কি আছে সেই পার্কে, এই পার্কের বিশেষত্বই বা কি, যাবে কি করে, কত টাকাই বা খরচা, সব ডিটেলস দেব আজকের ভিডিওতে। চলো তাহলে দেরি না করে শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, বাঞ্জারা বয়েজের আরেকটা ভিডিওতে ওয়েলকাম। চলে এসেছি তারাতলা অঞ্চলের নেচার পার্কে। কি করে এলাম একটু বাদে বলছি। এন্ট্রি ফি 25 টাকা করে, আর পার্কটা খোলা থাকে সকাল 8টা থেকে বিকেল 4:30 পর্যন্ত। গেটের বাইরে গাড়ি পার্ক করতে পারবে, কোনো অসুবিধে নেই। বাইরের খাবার অফিসিয়ালি অ্যালাউড না হলেও ব্যাগ অন্তত কাউর চেক হতে দেখলাম না। টিকিট কাটা শেষ, চলো ঢুকে পড়ি। ভেতরে সবুজের সমারোহ দেখে মনটা ভরে গেল। বাঁধানো রাস্তা দিয়ে আমরা হাঁটা শুরু করলাম। বিশাল কিছু লেককে ঘিরে এই পার্কটা গড়ে উঠেছে। খোঁজ নিয়ে জানলাম এগুলো মাছের ভেরি। রাস্তার পাশে সুন্দর বাগান, শুধু শাকসবজি না, ফুলের গাছও আছে যেমনই দেখতে পাচ্ছ। খিরাইতে গিয়ে আমরা এরকমই সুন্দর সুন্দর ফুল দেখেছিলাম বিঘের পর বিঘে, মনে পড়ে? যদি সেই ভিডিও না দেখে থাকো তো নিচে ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া রইল। এই পার্কের বিশেষত্ব হচ্ছে এখানে প্রচুর লোক আসে পিকনিক করতে, এটা এই পার্কের মূল আয়ও বলা চলে। রেটগুলো কি কি সেটা একটু বাদে বলছি, আগে চলো দেখে নিই কি কি আছে এই পার্কটার মধ্যে। চোখে পড়লো একটা মিনি চিড়িয়াখানা, আছে খরগোশ, পায়রা আর টার্কি, বেশ সুন্দর তাই না? বাচ্চাদের মনোরঞ্জনের জন্য আছে অনেক কিছু এখানে, মেরিগোরাউন্ড, দোলনা, স্লিপ আরো কত কি, আর তার সাথে আছে অফুরন্ত মাঠ দৌড়ে বেড়ানোর জন্য। পাশেই জল, সেটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। একটা বাঁধানো ভিউ পয়েন্ট চোখে পড়ল। পার্কের বেশ খানিকটা জল খুব সুন্দর দেখা যাচ্ছে এখানে। রেলিংয়ে দাঁড়িয়ে অনেকটা সময় কেটে যাবে, আর ছবি যে দারুণ আসবে সেটা তো বুঝতেই পারছো। চলো এর অন্য দিকটা নিয়ে গিয়ে দেখাই তোমাদের কি আছে। এদিকটায় আছে লেক, তাতে হচ্ছে প্যাডেল বোট আর স্পিড বোট, দারুণ কিছু ওয়াটার অ্যাক্টিভিটিস। এই ভিউ পয়েন্টের ওপরেও আরেকটা তলা আছে, চলো দেখি। এখান থেকে দেখা যাচ্ছে একটা 360 ডিগ্রি অ্যাঙ্গেল গোটা পিকনিকের জায়গাটাতে। বাচ্চারা খেলছে, পিকনিক হচ্ছে, আর ওই দেখছি একজন গানের তালে তালে নাচতেও শুরু করে দিয়েছে। এই নেতাজি স্ট্যাচুর সামনে বেশ কিছু ফুচকা আর খাবারের স্টল চোখে পড়ল। টুকটাক মুখ চালাতে কোনো দোষ নেই, যেমন ফুচকার দাম 10 টাকায় 4টে। চলে এলাম সেই বোটিং করবার জায়গাতে, এখানেই টিকিট কাউন্টার। 4টে সিটের নৌকোতে 30 মিনিটের জন্য 100 টাকা করে ভাড়া, আর 1 ঘন্টার জন্য 200 টাকা। আবার 6টা সিটার নৌকোতে 30 মিনিটের জন্য 150 টাকা, আর 1 ঘন্টার জন্য 300। স্পিড বোট 1 রাউন্ড তোমাদের ঘোরাবে মাথা পিছু 50 টাকা করে, একবার ট্রাই করলেও করতে পারো। এই রাস্তাটা খুব সুন্দর, দুপাশে লেক আর গাছে ঢাকা। এইটা হচ্ছে জাহাজ বাড়ি, এটাও কিন্তু ভাড়া দেওয়া হয় পিকনিক বা শুভকোন অনুষ্ঠানের জন্য,
ওপরে আছে একটা ব্রিজের মতন, ভিউ পয়েন্ট না হলেও খুব সুন্দর জায়গাটা, একটু তোমাদের ঘুরিয়ে দেখাই। আমাদের কিন্তু সত্যি বলতে এই বাঁধানো রাস্তাগুলো দারুণ লেগেছে, অলসভাবে নিজের মনে দিব্যি হাঁটা যায়। এক জায়গায় দেখলাম উড আর্ট, একটা গাছের যদি থালার মতো পাতা হতো তাহলে হয়তো এরকমই দেখতে লাগতো। তার পাশেই আবার খাবারের দোকান, সামনে এগিয়ে টয়লেটেরও ব্যবস্থা আছে। এই রাস্তা থেকে শুরু হচ্ছে ছোট ছোট ভাগ করা পিকনিক স্পটস। খেলাধুলোর সাথে চলছে রান্নাবান্না জোর কদমে, একদম আদর্শ চড়ুই ভাতি, একদম জলের পাশে বলে জায়গাটা খুব মনোরম। এবার বাড়ির পথে পা বাড়াতে হবে। যেতে যেতে বলি এখানকার পিকনিক করবার রেটগুলো, এরকম খোলা জায়গায় পিকনিক করলে পড়বে 1200 টাকা করে, মোট দুখানা বাগান বাড়ি আছে, রেট 3000 টাকা, আর ওই যে জাহাজ বাড়িটা দেখালাম তার দাম 5000। এগুলো সবই একদিনের রেট, মানে সকাল 8টা থেকে বিকেল 4:30 পর্যন্ত, তবে এন্ট্রি ফি 25 টাকা জনপ্রতি, সেটা কিন্তু বরাদ্দ থাকছেই। তোমরা চাইলে নিজের জিনিস মানে চেয়ার টেবিল খাবার ইত্যাদি আনতেই পারো, অথবা এখান থেকে ভাড়াও করে নিতে পারো। রেড চার্টটা স্ক্রিনে দিয়ে দিলাম, পজ করে দেখে নিও। এর সাথে দিয়ে দিলাম এখানকার পিকনিক করবার নিয়মাবলী। বিশদ জানতে ডেসক্রিপশনে ফোন নাম্বার তো দেওয়া রইলই। এত সুন্দর একটা পার্ক আসবে কি করে? সব থেকে সোজা রাস্তা শিয়ালদা থেকে বজবজগামী যে কোনো ট্রেন ধরো, মাত্র 30 মিনিটে পৌঁছে যাবে মাঝেরহাট স্টেশনের ঠিক পরের স্টপেজ ব্রেজ ব্রিজে। স্টেশন থেকে বেরিয়ে অটো বা বাস দুটোই নিতে পারো, নেচার পার্ক বললেই হবে। মোটামুটি 2 কিলোমিটার রাস্তা, যারা গাড়ি করে আসতে চাও তারা তালাতলা মোড় থেকে মাত্র 10 মিনিট ড্রাইভ গার্ডেন রিচের দিকে, মেন রাস্তার ডান দিকেই পড়বে এই পার্কটা। চলে এসো না সবাইকে নিয়ে। কেমন লাগলো বাঞ্জারা বসের সাথে দারুণ একটা পার্ক? কমেন্ট করে জানিও আর শেয়ার করে দিও সকলের সাথে। তাহলে আজকের মতন টাটা।